কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া এলাকায় লালগোলাপ কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী নাজির হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে ঝিলংজা ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রশিদের বিরুদ্ধে। রোববার বিকেলে আব্দুর রশিদ এবং তার ছোট ভাই ইয়াসিন আরাফাত সহ 5 থেকে 6 জনের একটি দল নাজির হোসেন এবং তার পরিবারের উপর হামলা করে বলে অভিযোগ করেন তিনি। এ সময় লালগোলাপ কমিউনিটি সেন্টার এবং বাড়িঘরে হামলা চালায় বলেও জানান তিনি। ইতার আর ভাতে আরও মানুষ আসছিল, মানুষ আসবার জন্য আসছিল ইতার আর ভাতে তেল মোটর সাইকেল করে ভিজিত মানুষ আসছে। আই আসিম ইতারা বাউন্ডারি ভাড়াই আরে করে যাই আরে পাত্তল মারি এই বাড়ি মাথা বাড়ি দিয়ে এত উঠিয়া বিশাল উদ্ঘাত করে বেলাইয়ে এক বাদার নাজির হোসেনের পুত্র আদনান সামি এ ঘটনার বিচার চেয়ে বলেন, কমিউনিটি সেন্টার এবং জমির বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটিয়েছে। ঝিলংজা ইউনিয়নের নির্বাচনে তার বাবাকে ষড়যন্ত্রমূলক একটি মামলার আসামিও করা হয়েছে বলেও জানান তিনি। কেন ও কমিটি স্যার করে চলবে বা ওর কেন এত বড় একটা প্রতিষ্ঠান থাকবে? সেই পূর্ব থেকে যখন সে মেম্বার ছিল না তখন থেকে সে এই ধরনের শত্রুতামি করছে আমাদের সাথে, বারবার আমার বাবাকে বিভিন্ন মামলায় বিভিন্ন ফাঁসায়। এদিকে অভিযুক্ত সাবেক মেম্বার আব্দুর রশিদের কাছে মুঠোফোনে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঘটনাটি সত্য নয় বলে দাবি করেন তিনি। গুরুতর আহত নাজির হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সময় তাৎক্ষণিক 999 যোগাযোগ করা হলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় তারা। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।